সদ্য সমাপ্ত এডিসি ভোটের ফলাফল প্রকাশের পর থেকে গোটা রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলির পাশাপাশি মঙ্গিয়াকামী ব্লকেও অচল অবস্থা চলছে। তিপ্রা মথা দলের কর্মীদের উচ্ছৃঙ্খল আচরণে মঙ্গিয়াকামী ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান অফিসমুখী হতে পারছেন না বলে অভিযোগ। দীর্ঘ প্রায় 27-28 দিন ধরে এই অচল অবস্থা চলছে, অভিযোগ করেন মঙ্গিয়াকামী ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা। তিনি জানান, শাসন ক্ষমতায় এসে এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ কোনোভাবেই সমুচিত নয়। উচ্ছৃঙ্খলতা ছেড়ে সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন মঙ্গিয়াকামী ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা। এখনও তিপ্রা মঠার পোলাপানরা আমরা হুমকি দিয়েছে, এখনও অফিস যাওয়া বন্ধ। যতদিন পর্যন্ত আমরা প্রশাসনিক উপরমহলতে আমরা ইনস্ট্রাকশন না পাবো, এতদিন আমরা অফিসে যাওয়া বন্ধ। তো প্রশাসনিক কাজকর্ম কীভাবে চলছে? প্রশাসনিক কাজকর্ম আপাতত আমরা ইনস্ট্রাকশন দিতেছি কীভাবে কী কাজ করানো লাগবে, এইভাবেই কাজ করা চলতেছে ফোনের মধ্যে। এটা কি সারা ত্রিপুরাব্যাপী চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা ত্রিপুরাব্যাপী। এই ত্রিপুরার মথা নাম দিয়ে তারা যেভাবে সন্ত্রাস করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। তিপ্রা মথা দলের কর্মীরা বিভিন্নভাবে এই ব্লকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে হুমকি দিচ্ছে অফিসে না যাওয়ার জন্য, যার ফলে আতঙ্কে ব্লকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অফিসে যাচ্ছেন না। ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা রাজ্যের উন্নয়নের স্বার্থে সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন। এদিকে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিকিৎসক অতুল দেববর্মা, তিনি জানান, এই ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্লক কর্তৃপক্ষ এবং পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। যেসব অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সেই সব অফিসের তালা খুলে দেওয়া হয়েছে, বিষয়টি ব্লকের ভিডিওকেও জানানো হয়েছে। তিপ্রা মথা দলের কর্মীরা ব্লকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দিয়েছিল, পরে পুলিশ গিয়ে সেই তালা ভেঙে দেয়। ব্লকের নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে এবং রাজ্য প্রশাসনের নজরেও বিষয়টি আনা হয়েছে। যে আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের যে অফিসটা, ওরা যারা তিপ্রা মথার যে সমর্থকরা যেভাবে অগণতান্ত্রিক উপায়ে যেই দুটা যে অফিস রুম হলঘর যেটা ওনাদের কার্য যে ইয়েটা অফিসটা কার্যালয়টা সেটা তালা দিয়েছিল, তার উপর আমাদের যে বিডিও উনি অ্যাকশন নিয়েছেন, আইনতভাবে যা করা যায় তার জন্য এখানে মঙ্গিয়াকামীর যে ওসি ওনার সাহায্যে এবং এফআইআর করে মঙ্গিয়াকামী ব্লকে গিয়ে দেখা গেল ভাইস চেয়ারম্যানের কক্ষ তালাবন্ধ অবস্থায় রয়েছে। এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার উন্নয়ন কিভাবে ত্বরান্বিত হবে, সেই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।